খ্রিস্টাব্দ তৃতীয় শতাব্দীতে রোমের শাসক দ্বিতীয় ক্যালোডিয়াস তার সেনাবাহিনীতে বিবাহ নিষিদ্ধ করেন। তার মতে বিয়ে করলে সৈন্যরা যুদ্ধে যেতে নারাজ হয়। পরিবারের পিছুটান হঠাতেই এমন অদ্ভুত নির্দেশনা জারি করেন তিনি। এতে সবাই বেশ অখুশি হলেও মৃত্যুদণ্ডের ভয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি। রোমের এক ক্যাথলিক পুরোহিত যার নাম ভ্যালেন্টাইন, পুরোহিতদের পাশাপাশি তিনি কেমিস্ট বিদ্যাতেও ছিলেন পারদর্শী। সম্রাট ক্যালোডিয়াসের বিরুদ্ধে তিনিই প্রথম প্রতিবাদ শুরু করলেন। নিষিদ্ধ থাকা সত্ত্বেও গোপনে তিনি সৈন্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতেন। আর শুধুমাত্র তাই নয়, যুদ্ধ ও অশান্তিতে ভরা পৃথিবীর মাঝে ভালোবাসা ও শান্তির বাণী প্রচার করতেন ভ্যালেন্টাইন। এসব কারণে ফাদার ভ্যালেন্টাইনের খ্যাতি ছড়িয়ে পড়ে খুব দ্রুত। সম্রাট ক্যালোডিয়াস ভ্যালেন্টাইনের এমন কাজের কথা জানতে পেরে তাকে জেলে বন্দী করেন। রাজ আদেশ অমান্য করায় শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ডের আদেশ হয় ভ্যালেন্টাইনের। বন্দী থাকা অবস্থায় তিনি ভালোবাসার এক দৃষ্টান্ত স্থাপন করেন, জেলের কারারক্ষীর ছোট মেয়ের অন্ধত্ব সারিয়ে তোলেন। পাশাপাশি জেলের কয়েদি ও প্রহরীদের মাঝেও খ্রিস্টধর্ম ও বিবাহ বন্ধনের ব্যাপারে বাণী প্রচার করতেন। একটা সময় তার খ্যাতি রোম ছাড়িয়ে পুরো ইটালিতে ছড়িয়ে পড়ে, বাড়তে থাকে ভ্যালেন্টাইনের অনুগামী। 269 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি শিরচ্ছেদের মাধ্যমে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড সম্পন্ন হয়। তবে মারা যাওয়ার আগে তিনি তার অনুগামীদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন, যাতে তিনি ভালোবাসাকে বাঁচিয়ে রাখার অনুরোধ করেছেন। সেই চিঠির শেষে লেখা ছিল লাভ ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। এখান থেকেই সেন্ট ভ্যালেন্টাইনের সাহসিকতার গল্প চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে খ্রিস্টান ক্যাথলিক চার্চ কর্তৃক দিনটিকে সাধু ভ্যালেন্টাইনের স্মরণে উদযাপন করা শুরু হয়। বর্তমানে পৃথিবীর সকল প্রান্তের মানুষের কাছে দিনটি পরিচিত ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস হিসেবে। এই দিনটিকে ঘিরে প্রতিটা দেশে চলছে উৎসবের আমেজ।